আসসালামু আলাইকুম বন্ধুরা, টিচকুকে আপনাদের স্বাগত। আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে এবং আমার অ্যাডসেন্স যে লেটার আছে এটাও আমি হাতে পেয়ে গেছি, কিন্তু এর পাওয়ার পিছনে আমার অনেক শ্রম এবং আপনাদের সহযোগিতা আমাদের সাথে ছিল। এখন আমাদের যে নতুন ইউটিউবার ভাইরা আছে, কিভাবে মনিটাইজ করবেন এবং কিভাবে আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন শর্ত পূরণের পর এবং অ্যাডসেন্সের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আজকে আমরা আপনাকে সেটাই দেখাবো। আমাদের সাথে থাকুন। মনিটাইজেশনের এই ধাপে আপনাদের চারটি ধাপ আমরা আপনাদের দেখাবো, কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং অ্যাডসেন্সের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এরপর আপনারা কিভাবে মনিটাইজ হয়ে যাওয়ার পর, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় অ্যাপ্লাই করার পর, কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটি সেটিং করবেন, মানে মনিটাইজ হয়ে গেলে আপনারা চ্যানেলটা কিভাবে সাজাবেন, মনিটাইজ কিভাবে ভিডিওগুলোতে অন করবেন সেটা দেখাবো। এবং তৃতীয় ধাপে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্স যে পিন আছে সেটা আপনার মনিটাইজেশনের জন্য ভেরিফাই করবেন। এবং চতুর্থ যে ধাপটা আছে, এই অ্যাডসেন্স পিন আপনার ভেরিফাইড হওয়ার পর কিভাবে এটাতে ব্যাংক যে সংযুক্ত করবেন সেটা আমরা আপনাদের দেখাবো। তো চলুন, কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাকে দেখাবো। সর্বপ্রথম আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করব, দেন আমরা আমাদের আইকন বার থেকে ইউটিউব স্টুডিওতে এন্টার করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে, তারপর আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেলে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো মনিটাইজেশন অপশন। ওখানে এই অপশনটি ক্লিক করলে আরেকটি পেজ আমাদের ওপেন হবে, দেন আমাদের একটি চার্ট আসবে যেখানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পুরো হয়ে গিয়েছে। দেন আমরা এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। এখানে তিনটি স্টেপ আমাদের পাশে আসবে, যেমন রিভিউ, পার্টনার প্রোগ্রাম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, দ্বিতীয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এবং থার্ড হচ্ছে গেট রিভিউ, মানে অ্যাডসেন্সের পরে আমাদের রিভিউ অপশনে চলে যাবে। সো এখন আমি ফার্স্ট অপশনটি থেকে শুরু করব এবং স্টার্ট করব। স্টার্ট করার পর আমাদের টার্ম অ্যান্ড কনজেকশন চলে আসবে, এখান থেকে আমরা একটু নিচে গেলে আমরা না পড়েও আমরা অ্যাগ্রি করে অ্যাকসেপ্ট টার্মসটায় ক্লিক করব। করার পর কিছুক্ষণ আমাদের সময় নেবে, সময় নেওয়ার পর আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, গুগল অ্যাডসেন্স। এখানে আপনার অবশ্যই যে জিমেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই জিমেইলটি আপনারা এখানে দিবেন, এতে আপনাদের চ্যানেলটি ভেরিফাই হতে অনেক সাহায্য করবে। অন্য কোনো জিমেইল দেওয়ার চেষ্টা করবেন না, যেটা আপনার ভেরিফাইড চ্যানেলে সেটা থেকেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেন আমরা এখন সেকেন্ড স্টেপে যাব এবং সেকেন্ড স্টেপে গিয়ে গুগল অ্যাডসেন্স স্টার্ট করব। গুগল অ্যাডসেন্স স্টার্ট করার সাথে সাথে একটি পপ আপ আসবে, এখন এটা পড়ে আমরা প্রসিড লেখাটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটি নতুন ট্যাব ওপেন হবে যেখানে আমাদের সেই জিমেইলটি লগ ইন করতে হবে ভেরিফাইড সহ, আমরা পাসওয়ার্ড দিয়ে সেটা করব এবং ভেরিফাই সহ করব এবং ইয়েস বাটন দিয়ে ভেরিফাই করব, যেভাবে একটা সাইন আপ করা হয় সে সময়। এখন আমাদের একটি নতুন পপ আপ চলে এসেছে, এখান থেকে আমরা আমাদের নো বাট ইয়েস, আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট আছে সেটা দিবেন, না থাকলে না দিবেন, যেহেতু নেই আমরা নো দিব, নো দিয়ে কন্টিনিউ করব। নো আই ডিড নট হ্যাভ অ্যাকাউন্ট দিয়ে আমরা কন্টিনিউ বাটনটি ক্লিক করব এবং একটি নতুন ট্যাব আমাদের ওপেন হবে, সেখান থেকে আমাদের যে চ্যানেলের জিমেইলটি আছে সেটা সিলেক্ট করে আবার ভেরিফাইড করব। করার পর আমাদের অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটি আছে সেখানে তারা নতুন পপ আপ খুলে নিয়ে যাবে। এখানে দেখেন আমার যে জিমেইলের যে ইনফো আছে সেটা অলমোস্ট চলে এসেছে এবং ইওর ওয়েবসাইটের জায়গায় আমাদের চ্যানেলটির দিন চলে এসেছে। এখানেও আমরা নো বাটনটি ক্লিক করব, আপনার গুগল অ্যাডসেন্স নেই, এটা আমরা সিলেক্ট করার পর আমাদের যে দেশ আছে সেটা আমরা কান্ট্রিটা সিলেক্ট করব, বাংলাদেশ। তারপর আমাদের একটি টার্ম অ্যান্ড কনজেকশন চলে আসবে, সেখান থেকে আমরা অ্যাকসেপ্ট
দিয়ে আমরা বের হয়ে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা দেখতে পারবো নতুন একটি পপ আপ আসবে, সেখানে দেন আমরা গেট স্টার্টে ক্লিক করব। আপনারা চাইলে এই ইন্টারফেসটা দেখতে পারেন কি কি আছে, খুব সুন্দর একটি প্রেজেন্টেশন। দেন গেট স্টার্ট আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের ইনফরমেশন ক্লিক করব। আমাদের যেহেতু জিমেলটা ভেরিফাই করা, আমার সব জিমেলের ইনফরমেশন এখানে চলে এসেছে এবং অ্যাকাউন্ট যে টাইপ আছে সেটা আপনার ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। এখান থেকে যদি আপনি এডিট করতে চান তাহলে নেম অ্যান্ড অ্যাড্রেসে গিয়ে এডিট অপশনে ক্লিক করে আপনারা এডিট করে নিতে পারবেন আপনাদের নাম অ্যাড্রেস যাই চান। সো আমরা এডিট কলমে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে চাইলে আপনাদের নামটা দিতে পারবেন, যেটা আপনাদের এক মানে ভোটার আইডিতে আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের অ্যাড্রেসও দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনারা বের হয়ে যাবেন এবং রিডাইরেক্ট দিবেন। আমরা রিডাইরেক্ট দিয়ে দিব চেক করার পর। রিডাইরেক্ট যখন দিবেন একটু সময় নেবে, গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি তৈরি হওয়ার জন্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। অলমোস্ট হয়ে গিয়েছে, এই যে দেখেন আমাদের যে গুগল অ্যাডসেন্স ইন প্রোগ্রেস, এইটা আপনার মিনিমাম মানে 24 ঘন্টাও লাগে, আবার কারো কারো দেখা যায় যে অনেক সময় লাগে, 1 মাস 1.5 মাস লাগে যদি আপনি ইনফরমেশন ঠিকভাবে না দিতে পারেন। এবং গুগল অ্যাডসেন্সটা হয়ে গেলেই আপনার চ্যানেলটি গেট রিভিউ যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার যে চ্যানেলটি আছে সেটা হচ্ছে 29 অক্টোবরে এক রাত প্রায় 1টার দিকে করেছি, এটা একটু খেয়াল রাখেন। 1টার দিকে আমি অ্যাপ্লাই করেছি এবং আমার চ্যানেলটি আমি এখন অফ করে দিব, তারপর আমি যেদিন মনিটাইজ হয়েছে সেদিন দিব। দেখেন আজকে অলমোস্ট 30 অক্টোবর রাত 1টা, ঠিক একদিন পরই আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার কংগ্রাচুলেশন, আমার চ্যানেলটি রিভিউ হয়ে গিয়েছে। এটার একমাত্র রিজন হচ্ছে যে আমি ঠিক মতো আমার যে প্রসেসটা আছে বা প্রসিডিউরটা আছে ঠিক মতো দিয়েছি, অ্যাড্রেস নাম ঠিকভাবে দিয়েছে, এখানেই দেওয়া আছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সো আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী ধাপে আপনাকে দেখাবো কিভাবে মনিটাইজেশনের পর আপনি আপনার চ্যানেলটি সাজাবেন এবং আপনারা কিভাবে এটা মানে নিজের মতো করে আপনারা টাকা ইনকাম করবেন। মনিটাইজেশনের এটা প্রথম ভিডিও, ধাপে ধাপে আমাদের যে চ্যানেলের মনিটাইজেশনের যে ভিডিওগুলো আছে এটা পাবলিশড হবে, আশা করি সাথে থাকবেন। এটাই শেষ না, প্রথম পার্ট আছে, দ্বিতীয় পার্ট আছে, থার্ড পার্ট আছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। এই যে এটা একটা মেইল আসছে, এখান থেকে আপনি দেখতে পারবেন মাই চ্যানেল অ্যাপ্রুভ ফর মনিটাইজেশন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে থাকবে যে আপনারা কীভাবে আপনার চ্যানেলটি সাজাবেন মনিটাইজেশন পর।